বিয়ে শপিংয়ের মধ্যে সব থেকে বড় একটা পার্ট কিন্তু জুতো কেনাটা। যে পর্যন্ত জুতোগুলো না কিনলো সে পর্যন্ত মনে হলো বিয়ের শপিং মনে হয় অপূর্ণতায় রয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সাইরা তাবাসুম চিটং থেকে বলতেছি। আপনারা যে যেখানে যে অবস্থা আমার ভিডিও দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবাইকে সাইরা তাবাসুম ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগতম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবার ভালো থাকার শুভকামনা নিয়ে আমি আমার আজকের আরও একটা ডেলি ব্লগ শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে যারা ভিডিওটা দেখা স্টার্ট করে দিয়েছেন তাদেরকে বলবো, প্লিজ এখনও পর্যন্ত যারা লাইকটা দিতে ভুলে গেছেন তারা লাইকটা দিয়ে দিন। লাইকটা দিয়ে তারপর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। সংসারের সবার আগে হচ্ছে গিয়ে রান্নাবান্নার ঝামেলাটা হচ্ছে সবার আগে। তা না হলে যত যাই করি না কেন, ঘর গোছাই না কেন, কাপড় ধুই না কেন, ঘর মুছি না কেন, সব কিছু মনে হয় যে করা যাবে, করতেছি, একটু ধীরস্থিরে করা যায় কিংবা করব বলে একটু অবসরতায় রাখা যায়। কিন্তু রান্নাটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে মানে দেরি হওয়ার কোনো অপশন নেই, সেটা টাইমলি করতেই হবে কিংবা সেটা রেগুলার করতে হবে, সেটা থেকে পিছু পা হওয়ার কিন্তু কোনো জায়গা নাই যে আমি আজকে পিছু পা হয়ে গেলাম যে আজকে রান্নাটা করব না, আজকে রান্নাটা না করে বেঁচে থাকা যাবে কিংবা আজকে রান্নাটা না করে হাফ ছেড়ে বাঁচবো, এটা কিন্তু হওয়ার নয়। আর এটা হয়ও না সচরাচর। রান্না না করে বাইরে একদিন খাওয়া যায় কিংবা একবেলা খাওয়া যায়, আরেকবেলার জন্য কিন্তু রান্না করতে হয়, কিংবা একদিনের নাস্তা যদি বাইরে থেকে করা হয় আরেকবেলার নাস্তা কিন্তু ঠিকই বাসায় করতে হয়। তো সব মিলিয়ে রান্নাবান্না থেকে অবসর পাওয়ার কোনো রকম অপশন কিন্তু আমাদের থেকে নেই। যে কোনো একটা কাজ বারবার করতে গেলে কিন্তু বিরক্তি আসে, ভালো লাগে না। তো রান্নাবান্নাটা এমন একটা জিনিস, সেটা কিন্তু আমাদের মানে প্রতিদিন করতে হয় কিংবা দৈনিক দুবার তিনবার চারবারও করতে হয়। মানে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সব কিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে কয়েকবারই রান্না করতে হয়। তারপরও এখানে বিরক্তির ব্যাপারটা কিন্তু আসে না, আমরা কিন্তু খুব সহজ মনে, সুন্দর মনে রান্নাবান্না মানে করে যাই। হ্যাঁ, এমন না যে কখনো বিরক্তি আসে না, মাঝে মাঝে বিরক্তি আসে, আর সেই বিরক্তিটা কিন্তু বেশিক্ষণ আমাদের মধ্যে থাকে না। খুব 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 সহজে কিন্তু সেই বিরক্তিটা আমরা কাটিয়ে উঠতে পারি। তো চলে আসছি আজকের মূল পয়েন্টে, মানে অনেকক্ষণ তো বকবক করতেছি, তো মূল বিষয়টা কিন্তু আপনাদেরকে বলতেছি না, আর মূল কারণ কিংবা আজকের ব্লগে যেটা হচ্ছে সেটা নিয়ে কিন্তু কথা বলতেছি না, তাই না? তো সেটা নিয়ে কথা বলবো। তো আজকে এখন রান্না করতেছি যে ছাগলের বটভুনা করতেছি, আর এখানে দুইটা চিংড়ি ভাজা করে নিচ্ছি, কারণ আমার বাসায় একটা গেস্ট আছে আজকে কয়েকদিন, মানে আমার ফুপু আছে, তো উনি হচ্ছে ছাগলের কোনো কিছুই খাবে না। তো আজকে যেহেতু ছাগলের বট হচ্ছে উনি তো সেটা খাবে না, তবে ওনার জন্য ফ্রিজে গরু মাংস আছে, সেটা গরম করে নিব, উনি খেয়ে ফেলতে পারবে। তো গরু মাংসের সাথে অন্য কিছু একটা করা দরকার, তো আমি ওনার জন্য, শুধু যেহেতু উনিই খাবে সেজন্য ওনার জন্য দুইটা চিংড়ি ভুনা করে নিচ্ছি আর কি। তো ওইটা দিয়ে ওনার হয়ে যাবে, আর গরু মাংসই কয়েকদিন খাচ্ছে, তো তো হয়তো খাবে, হয়তো খাবে ওনার যদি না খায়, সেজন্য মানে আমি দুটা চিংড়িও পাশাপাশি করে নিলাম আর কি। গরু মাংস খেলেও পাশাপাশি চিংড়িটাও খাবে, আর না খেলেও সমস্যা নাই, আর খেলেও ভালো এই আর কি। সেজন্য আমি আর রিস্ক নিই নাই, যদি না খায় তখন কি করব, সেজন্য হতেছে গিয়ে দুটো চিংড়িও গুণা করে দিয়েছি। আর এখানে যে আমার যে ছাগলের বটগুলো এতক্ষণ রান্না করছি দেখছেন, সেগুলো কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন যে অবস্থা আছে এটা কিন্তু একেবারে খাওয়ার উপযোগী, খাওয়ার উপযোগী করে এখান থেকে আমি হাফটা তুলে রাখতেছি, কারণ এতটা কিন্তু আমার বাচ্চারা খাবে না। তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি আরও কিছুটা সয়াবিন বিছি, এই যে সয়াবিনের বড়া বিছি না, সয়াবিনের বড়া অ্যাড করব, কারণ ছাগলের মাংস, ছাগলের সব কিছুর মধ্যে হচ্ছে যে একটা গন্ধ থাকে, মানে তো ওইটা হচ্ছে যে সবাই কিন্তু নিতে পারে না। তো ছাগলের বটের মধ্যে কিন্তু সব বটের মধ্যে একটা গন্ধ আসে, তো সেই গন্ধটা সবাই নিতে পারে না,
তো এই জন্য হতেছে কি, আমি বটের সাথে এখানে কিছুটা সয়াবিনের বড়া অ্যাড করে দিছি, তো খেতেও ভালো লাগবে। আর যে বটের একটা গন্ধ থাকে সেটা কিন্তু বাচ্চাদের কাছে লাগবে না, যদিও আমাদের কাছে লাগেই না, বাচ্চাদের কাছে লাগে। তো বাচ্চাদের কাছে যেহেতু লাগে, ওরা যেন খেতে পারে, সেজন্য আমি এই সয়াবিনের বড়াগুলো এখানে ব্যবহার করছি আর কি। দেখে কিন্তু কখনোই বুঝে যাচ্ছে না যে এখানে সয়াবিনের বড়া মানে মিক্স আছে। তো এখানে আমি পরিপূর্ণ পানীয় দিয়ে দিছি, মানে কষানো, ভালোভাবে কষানোর পর ওই যে সয়াবিনের বড়াগুলো দিছি সেগুলো তো সেদ্ধ হতে হবে। আর এর মধ্যে আমি অফ ক্যামেরায় কয়েকটা টমেটো দিয়ে দিছি, আমার কাছে মনে হচ্ছে যে ঝোলটা একটু পাতলা পাতলা লাগতেছিল, সেজন্য আমি কয়েকটা টমেটো দিয়ে দিছি। আর উপর থেকে এখন ধনিয়া পাতা দিয়ে দিছি, এগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি এগুলোকে এ পর্যায়ে নামাবো না, তবে এ পর্যায়ে কিন্তু এগুলো একেবারে পারফেক্টভাবে খাওয়ার উপযোগী, মানে অনেক আগে খাওয়ার উপযোগী হয়ে গেছে, যেহেতু এখানে সয়াবিনের বড় অ্যাড করছিলাম, আবার সিদ্ধ করতে হয়েছে আর কি। তো আমি এগুলোকে এই যে এভাবে একেবারে ভাজা ভাজা করে ফেলছি, তা না হলে আমার বাচ্চারা খেতে চায় না, ওরা হচ্ছে বটকে একেবারে ভাজা ভাজা করে ফেললে তখন খায়, এমনি খুব একটা খাইতে চায় না, সেজন্য আমি এগুলোকে একেবারে ভাজা ভাজা করে ফেলছি। তাও হচ্ছে যে অফ ক্যামেরায়, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর এই যে আমার বাসায় একটা গেস্ট আছে, তার খাবারটা রেডি করে দিয়েছি, গরু মাংস আর এই যে সিংড়ি পোনা করছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি চলে আসছি মার্কেটে, মার্কেটে ওই যে আমার গত ব্লগে দুইটা ব্লগ দেখছেন, বিয়ের ব্লগ, তো বিয়ের জন্য জুতা কেনা হয় নাই, ব্যাগ কেনা হয় নাই, সেগুলোই কেনা হবে। তো সেগুলোর জন্যই আজকে আবার মার্কেটে চলে আসছি। তো আমাদের বউ যিনি, মানে তো ওর হচ্ছে পা নাকি প্রায় আমার মতো, আমার সাইজেরই হবে। তো আসলে জুতা কেনাটা অনেকটা টাফ হয়ে যায়, যারা জুতা কিনতে নিজেরা আসে না, মানে অন্য কারো সাইজ মিলিয়ে জুতো কিনতে হয়, তখন কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। তো আমাদের বউ তো এখানে নাই, সে অনেক দূরে আছে, তো তার জন্য যেহেতু আমরা জিনিসপত্র কিনতেছি, তো সে একটা মাপ দিয়ে দিছে, ওই মাপ অনুসারে কিনতেছি। তো আমার ভাই বলতেছিল যে ওর পাগুলো কিছুটা আমার মতো হবে, তবে আমার সাইজে কিনলে নাকি জুতো হবে। তো ওই জুতোগুলো কিন্তু আমি ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে আমার কাছে যদি সুবিধাজনক লাগে তাহলে তার কাছেই সুবিধাজনক লাগবে, সেটা ভেবেই কিন্তু আমি জুতোগুলোকে ট্রায়াল দিয়ে দেখতেছি। আর এর মধ্যে পছন্দ করতেছি, আমি তো বরাবর একটু জুতা প্রেমী, এর মধ্যে যদি আমার কোনোটা পছন্দ হয়ে যায় কিংবা দরদামেও যদি আমার সাথে কোনোটা বনে যায় আমিও নিয়ে নিব, মানে সেটা তো আমার মাথায় বরাবর ঘুরতে থাকে। তবুও সেটা আমি প্রকাশ করি না, ভিডিওর মধ্যে আপনাদের সাথে প্রকাশ করতেছি আর কি। তো ইতিমধ্যে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করার মতো শুভ কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য পরিমাণ ধন্যবাদ। তো আমার ভিডিও কিন্তু আমি প্রায় শেষ প্রান্তে চলে আসছি, আর বেশি দূর যাব না। আর যেহেতু শেষ প্রান্তে চলে আসছি, তো শেষ প্রান্তে এসে আপনাদের সাথে রিকোয়েস্টটা করে নিলাম আর কি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। তো এর মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায়।